আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো রমজানে যে আপনারা তারাবির নামাজ পড়তেছেন, যাদের কোমর ব্যথা আছে তারা আসলে কি করবেন। তাহলে রমজানে তারাবির নামাজে পড়তে কি করবেন যাদের কোমর ব্যথা আছে? তো আসলে কোমর ব্যথা আছে এরকম দুইটা গ্রুপ ভাগ করতে পারি আমরা। একটা হলো যাদের কোমর ব্যথা আছে, যাদের কোমর ব্যথা নাই। আলটিমেটলি এটা কী হয়, অনেকের কিন্তু দুই তিন চার তারাবি বা পাঁচ তারাবি যাওয়ার পরে কোমর ব্যথা শুরু হয়। এটা কেন হয়? অনেকে আছে অল্প ব্যথা বেশি হয়, অনেকে আছে যাদের ব্যথা স্টিল আছে তারা পড়তে গেলে তাদের বেশি হয়। আবার এক গ্রুপ আছে কিন্তু থার্ড গ্রুপ, যেটা যে নামাজ পড়তে যে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ হওয়াতে তার ব্যথাটা চলে যায় এবং বলে যে ব্যথা নামাজ পড়তে গেলে চলে গেছে। এখন যাদের ব্যথা আছে তারা কি করবেন? আসলে এখন মন খুলে নামাজ পড়তে গেলে তো চেয়ারে নামাজ পড়তে আসলে হয় না। তো আলটিমেটলি যাদের কোমর ব্যথা আছে তাদের কেন কোমর ব্যথা বাড়ে সেটা আগে বুঝে নেন। আর যেটা হয় যে আপনি যখন দাঁড়িয়ে নামাজ পড়েন লং টাইম, যদি আপনার কোমরের ব্যাক মাসেল উইক থাকে বা নর্মালের চেয়ে টাইট থাকে, দুইটাই কিন্তু ব্যথার কারণ। যখন দাঁড়িয়ে থাকতেছেন কেউ ডান পায়ে ভর দিচ্ছেন, কেউ বাম পায়ে ভর দিচ্ছেন, শুধু ব্যথার জন্য, ব্যথাটা কখন যেন একটু কম লাগবে সেই চিন্তাধারায় ডান পায়ে বাম পায়ে ভর শিফট করতেছেন। একটা পয়েন্ট যেটা সেটা হলো যে আপনাকে লং টাইম দাঁড়িয়ে থাকতে হয়, লং টাইম বলতে তার কোন দেড় থেকে দুই ঘন্টা। তো সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় মাসেলগুলো আস্তে আস্তে যে দুর্বলতা বা হার্ড থাকে, যদি বেশি টাইট থাকে তাহলে এটা আরও স্পাজম হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, যার ফলে এন্ড অফ দ্য প্রেয়িংয়ে তাদের ব্যথা বেশি হয়। যাদের দুর্বল আছে উইক আছে তারাও কিন্তু দাঁড়িয়ে থাকতে গেলে তাদের টোটাল স্ট্রাকচারটা ব্যাক মাসেল লোড নিতে পারে না বা অ্যাবডোমিনাল মাসেল সাপোর্ট করে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা হবে। তার মানে হচ্ছে টাইট যাদের আছে তাদেরও ব্যথা হয়, উইক যাদের আছে তাদেরও ব্যথা হয়। এখন যাদের টাইট আছে তারা কী করবেন? তারা মাসেলের যে স্ট্রেচিং এক্সারসাইজ সেটা করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, দেখেন খেয়াল করেন আমরা বিশ রাকাত নামাজে আমাদেরকে মিনিমাম কতবার ৪০, ৪০, ৪০, ৮০ রুকু এবং সেজদা ৮০ বার আমাকে ঝুঁকতে হচ্ছে। এটা শুধু তারাবির নামাজে বিশ রাকাত যদি পড়েন, এই ৮০ বার সামনে ঝুঁকবেন, একবারও চিন্তা করলেন না যে আমি পিছনে একটু ঝুঁকা দরকার। তাহলে সিম্পল ওয়েতে যদি আমরা একটা এক্সারসাইজ শিখিয়ে দিই আপনাকে আপনাদেরকে যে শুধু দাঁড়িয়ে আপনি তারাবির শুরু আগে বা সারাদিনে তিন চারবার ওই ব্যায়ামটা করতে পারেন এবং আবার শুয়েও বাসায় ব্যায়ামটা করতে পারবেন। যাদের ব্যথা আছে বা যাদের নাই তারা কিন্তু এক্সারসাইজ করলে আশা করি কী হবে, তারাবির নামাজ থেকে পড়তে গিয়ে যে ব্যথাটা উৎপন্ন হয় সেটা থেকে আশা করি মুক্ত পাবেন এবং ঘরে বসেই এই এক্সারসাইজটা করতে পারবেন আশা করি। চলেন আমরা এক্সারসাইজটা দেখে নিচ্ছি। দর্শক, আমরা যে এক্সারসাইজের কথা বলছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু যদি নিজে নিজে দাঁড়িয়ে এক্সারসাইজ করেন সম্ভব, কিন্তু একটা হলে ওয়াল ইউজ করতে পারেন, একটা নিজে নিজে করতে পারেন। নিজেরটাকে আপনি করবেন, দেখেন আমরা কী করতেছি, আপনি দুই হাতটা ঠিক এভাবে পিছন দিকে ঘোরেন, পিছনে রাখেন দুই হাতটা এভাবে, হ্যাঁ রেখে সোজা এই অংশটাকে সামনের দিকে চাপ দিবেন, দেখেন এভাবে। মনে রাখতে হবে যে পিছনে যাতে এই হাঁটুটা ভাঁজ না হয়, হাঁটু ভাঁজ না হয়, এই হাঁটু ভাঁজ না করে সামনে যাবেন, ছেড়ে দিবেন, এক আবার যান দুই, এরকম করে সারাদিনে সকাল দুপুর বিকেল রাত ১০-১৫ বার করে করবেন, প্রতিবারে ৫-১০ দিন ধরে রাখবেন। এটা হলো কারেক্টিভ ওয়েতে এক্সারসাইজ, যে আপনি ৮০ বার সামনে ঝুঁকতেছেন, এরকম যদি সারাবারে এরকম পিছন দিকে ৮০ বার ঝোঁকেন তাহলে মনে করেন ব্যালেন্স হয়ে গেল। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। যারা তারাবি নামাজ পড়েন যাদের ব্যথা নাই তারাও করবেন এটা, যে পিছন দিকে চাপ দিবেন, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে হাতটা এভাবে রাখবেন, দেখেন দর্শক দেখতেছেন নিশ্চয়ই, তো দেখে এই হাতটা সোজা রাখবেন আর পা হাঁটু সোজা রাখবেন, রেখে কোমরটা সামনের দিকে যাবে, দেন জোরে, দুইটা একই এক্সারসাইজ। তবে এটা হচ্ছে বেস্ট, কেন এটা একটা ওয়েটটা ঠিকমতো এখানে পড়তেছে, চাপটা পড়তেছে ঠিকমতো, ঠিক আছে। দর্শক চলেন আমরা শুয়ে একটা ব্যায়াম দেখা দিচ্ছি। দর্শক সিম্পল হয়ে দেখেন শুয়েও একটা এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি যেটা আপনারা করতে পারবেন। প্রথমে যেটা করবেন, দুইটা পাকে ভাঁজ করে পেটে লাগাবেন, দেখেন পারেন যে নিজে নিজেই করেন, জোরে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন জোরে চাপ দেন, চাপ দেন, চাপ দেন, ধরে রাখবেন, ওকে বাস ধরে রাখবেন ১০-১৫ সেকেন্ড সারাদিনে ৩ বার, প্রতিবারে বা ৪ বার, প্রতিবারে ১০-১৫ বার। আর একটা কাজ করতে পারেন, এরকম একটা টাওয়েল নেবেন, টাওয়েলটা ঘোষ করে নিয়ে দেখেন কোমরের নিচে দিবেন। এখন যদি এই ব্যায়ামটা করেন তাহলে প্রেশারটা আর একটু বেশি পড়বে, ব্যাস এরকম করে কন্টিনিউ করেন, দর্শক আশা করি উপকার পাবেন। আর আমাদের সাথে থাকার জন্য একটু পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু উত্তরটা দিয়ে দেই বা নিচে প্রশ্ন লিখতে পারেন আপনি। আর যদি সত্যি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।